নমস্কার মন্তব্যকে স্বাগত করুছি মো শক্তি গতকাল এক অভিযান আরম্ভ করেছু যে যেতবে সারা রাজ্যের মৌসুমি প্রবেশ করে সারিছে বিভিন্ন স্থানের লগাতার বর্ষা হচ্ছে তো এ সময় গরিব লোকটিয়ে যার ঘর নাশ্রয় তা সবু বড় সহারা হাঁচি পলিথিন পলিথিন তা ছাত উপরে সে পলিথিন খন্ডেকি মুন্ডগুঞ্জি থাকে সেইপর বাহার বাহলে ছতাটিয়ে দরকার এবং সাধারণ লোকটিয়ে যে গাড়ি মোটর যা আসবা করুত সেনকোটটিহতি দরকার বর্ষা সময় বিনা ছতা বিনা রেনকোট বিনা পলিথিনে সাধারণ লোকর জীবন গোটে প্রকার অসহজ এবং মুসিল হয়ে পড়ুছে কিন্তু যেতবে তেটি জেলার বর্তমান অত্যাবশ্যক সামগ্রী দোকান কু ছাড়িদেলে আসি দোকান খোলা রহুনা যেহেতু লকডাউন জারি রইছে তো এইভাবে স্থিতরে जदि लोकटे चाहब छता पलिथिन खंडे निज घर मुंड गुंजी पलिथिन खंडे पा गलुची बर्षा हेले तो सी जोड़ कर कौट कौ आ दुकान तो बंद बजार रेनकोट कौटू किण साधारण जत्री जो मैंने जा कर बटर मटरें तो ये होंगे सब बड़ प्रश्न आमें लगातार अपील जे सरकार य दिग्वर पुनर्विचार करूँ ये तीन टी सामग्री को अत्यावश्यक सामग्री तालिका सामिल करा तर सरकार को बारंबार नवेदन करसु जे सरकार एपर पुनर्विचार करतो ए सामग्री को अत्यावश्यक सामग्री समग्री तालिकाने समील कर लोकांना सहजे पापारे सी समस्या हवनाही बर्षा आगक आहरी जुलाई एक तारीख पर्यंत ता एक कटकणा जारी रही आगुके तर एवढी स्थिती साधारण लोकटी करण तुरंत ए पुनर्विचार करे लगातार अपील कर আমি দুইটি স্থানর সাধারণ লোক প্রতিক্রিয়া নেওয়া প্রকৃতরে এইটা কে জরুরি সেমানাপড়া প্রথমে আমি জীবন চাহিবু প্রভাত আমার প্রতিনিধি সেঠু যোড়ি হয়েছেন প্রভাত জাঁয়া চাহিব যে সাধারণ লোকটিয়ে কম যেতে মিলুনি যেতবে পলিথিন খন্ডে মিপারি রেনকোট মিপারি কারণ অত্যাবশ্যক সামগ্রী কু বাকি সবু যত কাল অপিল করে আসছি সরকার কু এ তিনটি সামগ্রী কু অত্যাশ্যক তালিকা তাতে সামিল করা যা তো সাধারণ লোকটি চিন্তা করি এটা কে জরুরী নিশ্চিত ভাবে শক্তিশালী এ যারা লোক জনকে কিভাবে ভাবে যেত বর্ষা আসুচি বৰ্তমান বৰ্ষা চি আমি অছু কেন্দ্ৰা পা অল্ড বসষ্টাণ্ড পাখেৰে অঁ তাৰপিছত আম সৈতে কিছু ব্যৱসায় যোড়ি হ'ব সাধাৰণ জনতা যোড়ি হ'ব তাৰপিছত যি অত্যাধিক সামগ্ৰী খল ৰে আও যি ছটা কিমা ৰেনকোট কয় সেই প্ৰসংগৰে চৰকাৰ মুহ খোল নাথাকে তে এনেই বাৰম্বাৰ আমি কৈ আছো সাধাৰণ জনতা অভিযোগ কৰোঁ ক'ৰ কয় আজি বৰ্তমান যি স্থিতি ৰ বৰষা চিজিন আছে বৰষা বৰ্তমান যি দোকান খোলা ৰোনি আজ্ঞা দেখার জনতা বহু লোক মানে হইচ সরকার তো দোকান বাজার খোল না এই বর্ষা দিনের লোক রেনকোট নিয়ে ছতা কি দোকান খোলা রয়েছে কিবু সে দোকান রে সব বন্ধ রয়েছে কোণ করে সেমতি ওদা হয়ে যাচ্ছ সরকার যেতে শীঘ্র খোললে দোকান বাজারটা খোলার সমস্ত লোক জনতা মানে

আসবাস্থলী যেটা চে আমি সেই জিনিস বাজারে সঠিক ভাবে মিলুনি যেত বর্ষা হচ্ছে যেতবে সেতু মিলুনি যেত বর্ষা দোকান খোলি দোকান তো কবু দোকান তো বন্ধ আিনিস কেউ কেউ জিনিস আনিকি কারবার করপারি आपल्या शक्तीशाही शुणूले जो प्रतिक्रिया थांबला केंद्रापडा जिलार साधारण जनता जे किंवा किती असाधु व्यवसाय मध्ये कळबजारी जो छता दाम दम शहटा दुश टा ब्रियची जो रेनकोट टी दाम तिनश टाके छंकर बिक्रीय साधारण खाऊटी जनता एटी निष्पेषित होऊची आणि

ভাবে রোত্রে বিপন্ন পরভাবে ভাবে রো আপনার সিধা সব সাধারণ জনতা বুঝিপার্থ এবং প্রশাসন যে জেলাপাল অবা এডিএম অবা তহসিলদার অনেক জাগিপার্থে সেভাবে ভাবে দয়নচিত্র রাখি শক্তিশালী প্রভাত নিশ্চিত রূপে ইয়ে তো সবুঠ প্রশ্ন সাধারণ লোকটি যে আমি যদি অত্যাবশ্যক সামগ্রী ছতা পলিথিন কিংবা রেনকোট কু সামিল করান তাহলে কিবু কেউ বর্ষা যেভাবে ভাবে আগুন বড় বর্ষা ঋতু আরম্ভ হয়ে যাই

দেখুন যদি আমি কোয়ার যে বর্ষার রয়েছে লগাণ বর্ষা যাজপুরে আর সবু বড় কথা হচ্ছে বর্ষা দিনপাঁপে যে আবশ্যক সামগ্রী থাকে সে ছতা কথা কুহতু বা গোটে গরিব লোক সবুঠু বেশি সাহারা দিয়ে বা পালটিয়ে এবং মার্কেট কু কি না কি বাহারপা ছতার আবশ্যকতা গ্রহণ করে থাকে তো আর ভিতরে যদি আমি দেখা গতকাল যেতবে জেলার কিছু লোক প্রতিক্রিয়া নে সিধাস ভাবে কুলে যেভাবে লগাণ বর্ষা আরভ হাজপুরে তো এসব জিনিসের নিহতি আবশ্যকতা রয়েছে এবং গ্রামাঞ্চল

কু প্রশাসন নিশ্চিত ভাবে গোটে প্রকার এসব যে জিনিস জু যে আবশ্যক বর্ষা দিনের যে সামগ্রী রয়েছে তাহতি ভাবে ছুট করি লাগাত রয়েছে বা অর্থাৎ তাকু অত্যাক অত্যাশ্যক সামগ্রী মধ্যে গণনা করবার আবশ্যকতা রয়েছে কারণ সামগ্রী তা নিয়ে কি ছতা পলিথিন এবং রেনকোট কু পরমেশ্বর পরবর্তী সময় ফেরি আপনার পাখি যাজপুর বা প্রত্রিয়া কিছু শুণাইবে সে কুমার তাঁর প্রতিক্রিয়া আমি শুনে କେନ୍ଦ୍ରାପଡ଼ାକୁ ମଧ୍ୟ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯିବା କିନ୍ତୁ ସମୟ ହେଉଛି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଗୋଟେ ଛୋଟ ବିରତିର ବିରତି ପରେ ଆମେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଫେରିବା ଏବଂ ଲୋକମାନଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ପୁଣି ଥରେ ଆମେ ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇବୁ ଯେ ଲୋକମାନେ ପ୍ରକୃତରେ ଆମେ ଯେଉଁ ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିଛୁ ଏଠିକୁ ଏକୁ ସେମାନେ କ'ଣ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କର ମନ୍ତବ୍ୟ କ'ଣ ତ ଛତା ପଲିଥିନ୍ ଜରୁରୀ কিন্তু জরুরি বা অত্যাবশ্যক সামগ্রী তালিকার এই দুইটি না কি কেবল অত্যাবশ্যক সামগ্রী হি বজার উপলব্ধ এই দুইটি যেতবেলুনি সাধারণ লোকে বহু অসুবিধার সম্মুখীন হচ্ছেন তো সেইপা আমি গতকালি ঠার এই অভিযান আরম্ভ করছু সরকারকে নিবেদন করুছু যে নিষ্পির পুনর্িচার করা যাও। ছতা পলিথিন রেনকোট আদি কু অত্যাশ্যক সামগ্রী তালিকার সামিল করা যাও। যা কি সাধারণ লোকে যা ফলরে অসুবিধার আখীন না। বরিষ্ঠ সাংবাদিক অনন্ত মাহন্ত আমাদের যোড়ি হয়েছেন ব্রহ্মপুর সুত মহা যান সে সম্পর্ক আপনার মন্তব্য জান চাইব প্রকৃত এইটা পুনর্িচার কে আবশ্যক গুরুত্ব আপনার লাগু শক্তি সাইবাবু ছতা পলিথিন এবং বরসা তী এই সামগ্রীগুক অত্যাবশ্যক সামগ্রী ভাবে তাকে সামিল করা ଯେଉଁ ଲଗାତାର ଅଭିଯାନ ଲଗାଇଛନ୍ତି ଏହି ପ୍ରସଙ୍ଗର ଅନେକ ପ୍ରାସଙ୍ଗିକତା ରହିଛି ଏଇଥିପାଇଁ ତିନି ଚାରୋଟି ଦିଗକୁ ଆମେ ଚିନ୍ତା କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଶକ୍ତି ସାହି ବାବୁ ଆଉ ଗୋଟିଏ କଥା ହେଲା କୋଭିଡ଼ ସମୟ ବର୍ଷା ଋତୁ ଏଣୁ ବର୍ଷା ଋତୁରେ ବର୍ଷା ସମୟରେ ବାହାରକୁ ବାହାରିବା ଅତି ଜରୁରୀ କାମରେ ସମୟ ରେନ୍କୋଟ୍ ଛତା ଜରୁରୀ ଅଟେ ଏଣୁ ବର୍ଷାତି ଏବଂ ବା ଛତା ଏହା ଯଦି ବଜାରରେ ସୁଲଭ ଦରରେ ଉପଲବ୍ଧ ହେବ ନାହିଁ କୋଭିଡ୍ ସମୟରେ ଲୋକଙ୍କର ଯୋଉ ଆର୍ଥିକ ଅବସ୍ଥା ରହିଛି ତା ସେଇ ସମୟରେ ପୁନଶ୍ଚ ଏଇ ଚଢ଼ା ଦରରେ କିଣିବା ଏବଂ କଳା ବଜାରୀ ହେବା ଅତି ଦୁର୍ଭାଗ୍ୟ କଥା ଘଟିବ ଏବଂ ଲୋକଙ୍କ ପାଇଁ ଏହା କ୍ଷତି ହେବ ଏଇଟା ଗୋଟିଏ କଥା ଦ୍ୱିତୀୟ କ୍ଷେତ୍ରରେ ବି ଆପଣ ଦେଖନ୍ତୁ ସରକାରୀ ଯୋଜନାରେ ବି ସରକାର ଯେତେବେଳେ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଛନ୍ତି ସେ ଛତାକୁ ଏବଂ ପଲିଥିନ୍କୁ ବି ତା ପ୍ରାସଙ୍ଗିକତା ଭିତରେ ସେମାନଙ୍କୁ ବଣ୍ଟନ କରୁଛନ୍ତି ବର୍ଷା ଋତୁ ଏବେ ବର୍ଷା ଋତୁ ସମୟ ସହିତ ଏବେ ସଦ୍ୟ ଯାଇଛି ବାତ୍ୟା এবং রাজ্য সরকার গোটি তালিকা বর্তমান বিভিন্ন কলেকটর নিকটক পঠে আপনি দেখি যেটা কি সরকারি তাখা পাখি আঠ লক্ষ এক হাজার চারিশ চৌরাশ সম সে চাল ছপর ঘরে বসবাস করুক পলিথিন খন্ডে দরকার নিশ্চিত ভাবে তালরে কোণী প্রকার যদি ঘরর সুরক্ষা পাই এই সব কারণ দেখবে যেটা কি এটা সরকারি ভিত্তিক তথ্য সরকার যা তথ্য দিকে তাঠার অনেক কথা বাস্তব চিত্র থাকে এটি কি আ বর্ষা ঋতু সময় অনেক লোক গরিব লোক ঘরে এবং আশ্রয় নব পলিথিন খন্ডে আবশ্যকতা রে এবং চাষি পরাষি মূল্য বর্তমানে আরম্ভ হয়ে যাব জমি জমা খেত বাড়ির কার্য সে ক্ষেত বাড়ি কি যাবে এবং যেন ধান রোয়া সময় সে বর্ষা আবশ্যকতা রয়েছে যা গহল ভাষায় তাকে পাখি বলেবি কুয়া যায় সেগুকর আবশ্যকতা রয়েছে এণু এ যাবতীয় কারণ যোগ এই সব যে সামগ্রী যাতার ভাবে অগস্টেভিজন বা আপনার মানে জারি রকি যে তাহলে এসেনশিয়াল কমোডিটি ভিতরে গ্রহণ করতু এক নিশ্চয় ভাবে যুক্তিযুক্ত কথা এবং সরকার ভাবু পুনর্চার করবে এবং লোককে উপযুক্ত সুলভ দরের যেভাবে ভাবে দ্রব্য উপলব্ধ হয়ে ব্যাপ্ত পরিমাণে সেই নিশ্চিত ভাবে প্রয়াস করবে এবং জেলা প্রশাসনিক অধিকারী মানে এই কথা যদি দেখুথে হুয়ে তো ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର କଥାକୁ ଅପେକ୍ଷା ନକରି ନିଜ ନିଜ ଜିଲ୍ଲାର ସୁବିଧା ପାଇଁ ବିସ୍ତାର ପଦକ୍ଷେପ ନେବେ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି ସରକାର ଯେତେବେଳେ ନିଷ୍ପତ୍ତି ନିଅନ୍ତି ସରକାର ଯଦି ଅନୁଭବ କଲେ ଯେ ଦୁଗ୍ଧ ଚାଷୀମାନେ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେଉଛନ୍ତି ଆମେ ମିଠା ଦୋକାନକୁ ଖୋଲିଦେବା ଉଠା ଦୋକାନୀମାନେ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଆମେ ଉଠା ଦୋକାନୀକୁ ଆମେ ଅନୁମତି ଦେବା ସେମାନେ ବିକ୍ରି କରନ୍ତୁ ତାହେଲେ ଏହି କଥାଟା ମୌସୁମୀ ପ୍ରବେଶ କଲାଣି ରାଜ୍ୟର ସାରା ରାଜ୍ୟରେ ବର୍ଷା ଜାରି ରହିଛି लगा भरसा होषण कथाटा को सरकार निज आड़ के अनुभव करते कथ को गणमाध्यम लगातार चर्चा है परे भी वर्तमान पर्यटन निष्पत्ति आरकार तो से कौन एक कथार गुरुत्व को बुझी पार ना अनेक क्षेत्र में आज की गोटे कथा नुह विभिन्न प्रसंग राज्य सरकार निष्पत्ति राज्य सरकार जो बाबू मानपत्ति कलाकाच भूम्रे ଶୀତତାପ ନିୟନ୍ତ୍ରିତ କୋଠରୀ ଭିତରେ ବସି ସେଇ ନିଷ୍ପତ୍ତି ସାଧାରଣ ଜନତାଙ୍କର ଏବଂ ତୃଣମୂଳ ସ୍ତରର କଥାକୁ ବିଚାର କରି ନେଇପାରନ୍ତି ନାହିଁ ସେଇମାନେ ଯଦି ପ୍ରକୃତରେ ଗଣମାଧ୍ୟମରେ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ଆହ୍ୱାନ କରିଥାନ୍ତେ କୌଣସି ଗୋଟେ ନିଷ୍ପତ୍ତି ନେବା ପୂର୍ବରୁ ତାହେଲେ ତୃଣମୂଳ ସ୍ତରରେ ଯୋଉ ଲୋକମାନେ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ସେଇ କଥାଟା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ନିକଟକୁ ଯାଇଥାନ୍ତା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଯୋଉ ବାବୁ ମାନେ ଅଛନ୍ତି ସେ ବାବୁ ମାନେ ସାଧାରଣତଃ ତୃଣମୂଳ ସ୍ତରକୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଉନାହାନ୍ତି বারম্বার মুখ্যমন্ত্রী কুহতি প্রসঙ্গ ভিতরে যে মো বাবু মানে গাঁ গহলিকে যাবে শহর গাঁ গহলে যাই লোক সমস্যা বুঝবে কিন্তু কৌশি মত আজ পর্যন্ত যাই না প্রতি ক্ষেত্রে সরকার পদক্ষেপ ন নাই গোটি কথা নিষ্পতি নে সেই নিষ্পতি ভিতরে অনেক কথা বিরোধাভাস ভাবে অনেক কথা আসি থাকে সেইপা রাজ্য সরকারিট্যাঙ্ক কথা তাহা কৌছেন এক প্রকৃত বিফল থিঙ্কট্যাঙ্ক যেভাবে ভাবে সদ্য সমাপ্ত হয়েছে আমার যে ভারতীয় সংস্কৃতি পরম্পরা ভিতরে রয়েছে সেই ভিতরে বি চিন্তা করিয়া কথা সেই শিখার কথা এই সাবিত্রী ব্রত ভিতর শিখব কথা জমরাজ গোটে কথা কোদলে তারপর সে সাবিত্রী অবদান করে এই সরকার পাখে সেই গুণ রয়েছে সে আইস ও অফিসর মান পাখে সে হঠাৎ কিছু গোটা করে দিকে কিন্তু বুঝি পানু সেই অবস্থা কিভাবে ভাবে দিয়া গঞ্জাম সহিত ওড়শা এক দেখুন ব্যাপ্ত ভাবে গোটে কৃষি প্রধান রাজ্য এ কৃষি প্রধান রাজ্যের

ଆପଣଙ୍କର ମନ୍ତବ୍ୟ ପାଇଁ ଧନ୍ୟବାଦ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ପୁଣି ଆପଣଙ୍କ ପାଖକୁ ଫେରିବୁ କିନ୍ତୁ ସମୟ ହେଇଯାଇଛି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆଉ ଗୋଟେ ଛୋଟ ବିରତିର ବିରତି ପରେ ଆମେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଯିବା ଏବଂ ଯାଜପୁର ଯିବା ସେଠାକାର ଲୋକମାନଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ପୁଣି ନେବା ସେମାନେ ଏ ପ୍ରସଙ୍ଗରେ କଣ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଛତା ପଲିଥିନ୍ ଜରୁରୀ ବର୍ଷା ଦିନ ଆସିଛି କିନ୍ତୁ ଦୋକାନ ବନ୍ଦ ଲୋକମାନେ କିଣିପାରୁନାହାନ୍ତି অত্যাবশ্যক সামগ্রী ভিতরে তাকে সামিল করা যাও, যা ফলকি লোক মানে বর্ষা দাউরু রক্ষা পাইপারে এবং খাশ করে গরিব যে পলিথিন তেলে মুন্ড গুঞ্জি পাল খন্ডে টানি ঘর ছপর উড়িযাই থাকে এবং ঘরক সম্ভা নিহ জরুরি সরকার এর পুনর্বিচার করত এ প্রসঙ্গি আমি গতকাল ঠার অভিযান আরম্ভ করেছু এবং সে সমান প্রসঙ্গে আজ মন্তব্য আমি যাজপুর কু যা

নিশ্চিত পক্ষে শক্তিশালী আমি যাপুৰবাসী প্ৰতক্ৰিয়া নেবাবা যে এই চব অত্যাৱশ্যক সামগ্ৰী ৰ দোকান কেমি ভাৱেৰে গণা যাব আকৌ কেমি খোলা যাব লোক কেতিয়া উপকৃত হে দেখিবি এই যে কথা ৰ বৰ্ষা দিনত বৰ্তমান যি আমাৰ জিলা কোনো কোৱা গ'লে যে দিন গোটাই ভিতৰত সব দোকান বন্দ হৈ যাব হ'লে বৰ্ষা দিন লোকটি ছতা কোৱতু পাল কুঁহু ৰেনকোট কথা কুঁহু আকৌ কি বা আকৌ ব্যৱহাৰ কৰিব অসুবিধা হ'ব ইয়াৰ মতাৰে আপোনাৰ ক' কয়ে দেখু প্ৰশাচন তই যে গোটেইবে সব বন্দ হৈ যাব কিন্তু গোটেইবেৰে বন্দ হ'লে ধৰ বৰ্ষা দিন আছিল গেলি বৰ্ষা বি হ'ব গৰীব লোক মানে কাহাৰ ঘৰৰ ছাত উ যায় কি কাহ যাৰ অত্যাৱশ্যক জিনিছ আমাৰ ছতা হ' পলিথিন হ'লে কিন্তু কিমি সেই বজাৰ চিনা খুলিছিলে সেই কি যদি আমাৰ গোটেই বেু বন্দ হৈ যাব কি দোকান খুলি পাৰো নাই কি গৰীব লোকিব আপোনালোকৰ ছটা আপোনালোকৰ পলিথিন ৰেনিকোট ইত্যাদি সেইটো সব কেতিয়া এনে লোক হৈৰাণে পাৰিব যাফল কি কোভিড লাইন গাইডলাইন মানিব নক এনে ইয়ে হৈৰাণ হেবে তুমি লোকক এই এই সুবিধাটা দিয়া যত্যৱশ্যক জিছ এই পলিথিনশন নিজৰ প্ৰত্ৰিয়া নি পাৰিব নিশ্চ নাই চৰকাৰ নৱেদন কৰিছোঁ যে বৰ্ষা আহিলি ৰেনিকোড ছটা পাল ইত্যাদি এই চব দোকান চব খাই অনুমতি দিয়ে লোক মানে চিৰ উপকৃত হ'ব যিমান এইবাৰ ৰিচেণ্ট যায় আমাৰ বা যায় লোক এবি হৈৰাণ হ'ব এয়া নিবেদন যে গোটেই নকৰি এটা পাঁচটা ছটা খণ্টা টাইম দিয়ক

আজ্ঞা মু আমার যেমন অন্য অন্য মেড দোকান আ্রোসরি দোকান ফ্রুটস দোকান এইভাবে যদি ছতা দোকান টিকি মানে খোলা যা লোক মানে এখানে বেঁধে কারণ রে সিজেন কনটিন্যু বর্ষা চালছি এতে জনসাধারণ মানে বহু মানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তো মো মতরে মানে দোকানটি যদি ছতাটা খোলতা আমি সব যে मान आस ना भय ना कितने का जन आसुंच से दुकान टाँग परमिशन मिललेमति मिले मुझे भाव चाहिए भल हाँ निश्चित भाव शुणु तेजे व्यवसायी सहित जोड़ी होता व्यवसाय करते नोक ना खुली बेपारे फाइन दुकान खुली फाइन मिले तो ये दो चारी 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 खुले दूना तो लोक मिंता व्यवसायी चिंता, चिंता जो मैंने छता व्यवसायी पलिथिन व्यवसायी व्यवसाय कर गुड़िक अत्यावश्यक सामग्री भितर आसूना केन्द्रापड़ावासी जाजपुरस प्रतिक्रिया शुणु वरिष्ठ सांधिक से महां सहित सीधे सामान प्रसंगे प्रतिक्रिया रखिले सरकार जो मैंने रही सरकार को चलाऊँच से केमती यार गंभीरता को बुझीपर्यंत